পরিবেশ বিপর্যয়ে এবার হুমকির মুখে পড়েছে সারা বিশ্বের পুষ্টির যোগান। গবেষকরা বলছেন, আগামী 30 বছর 5 কোটি টন প্রোটিনের ঘাটতি হতে যাচ্ছে। এর কারণ অতিরিক্ত শিকারে সাগর মহাসাগরে মাছের উৎপাদন কমে যাওয়া, জানিয়ে শঙ্কিত সমুদ্র বিজ্ঞানীরা। দেখুন ফজরে রাব্বির রিপোর্ট। নরওয়েজিয়ান জাহাজটি মাছ শিকারে ছুটে চলেছে অ্যান্টার্কটিক পেনিনসুলায়। তাদের টার্গেট অনেকটা চিংড়ির মতো দেখতে ক্রিল নামের একটি বিশেষ প্রজাতির মাছ, যা মানব শরীরের পুষ্টি চাহিদা মেটাতে প্রয়োজনীয় প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সহ নানা খাদ্য প্রাণীর ঠাসা। বিশ্বজুড়ে এই মাছের বাণিজ্য $1 বিলিয়ন, যা থেকে তৈরি হয় জরুরি ওষুধ সহ নানা ধরনের খাদ্যপণ্য। এই মাছই এখন মিলছে না সাগরে। The other problem with the krill fishery is that krill মাছ অ্যান্টার্কটিকা বরফের নিচে ডিম পাড়ে, বংশবিস্তার করে। পানির উষ্ণতা বেড়ে বরফ কমে যাওয়ায় সেই প্রক্রিয়া আর হচ্ছে না, তাই আশঙ্কাজনকভাবে কমছে এই মাছ। তিমি সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির বড় মাছের অন্যতম খাবারও এই krill fish। এই খাদ্য কমে যাওয়ায় এখন এসবও হুমকিতে। বস্তুত জলবায়ুর এই ক্ষতি সাগর মহাসাগরের খাদ্যচক্র ও জীবন বৈচিত্র্যকে ভীষণ হুমকিতে ফেলেছে। সবাই ভাবে তিমি, সিল সহ নানা প্রজাতির সামুদ্রিক জীবের বিশাল ভাণ্ডার রয়েছে দক্ষিণ সাগর আর অ্যান্টার্কটিকায়, কিন্তু সে অবস্থা এখন আর নেই। পরিবেশ বিজ্ঞানী ও পুষ্টিবিদরা মনে করছেন, আগামীতে বিশ্ব বড় ধরনের যে পুষ্টি সংকটে পড়ছে, তা মোকাবেলায় এখনই সর্বোচ্চ সতর্ক হতে হবে। তা না হলে কয়েক কোটি মানুষ ভুগতে পারে পুষ্টিহীনতায়, ছড়িয়ে পড়তে পারে নতুন মহামারী। ফজলে রাব্বি, এটিএন বাংলা।